সেম অবস্থায় দেখো, দেখো সোমবারের রিপোর্ট সেম অবস্থায় দেখো, আমি ভালোবাসি। তাই নফল সেম থাকবেন, এক থেকে নিয়ে পনেরো দিন পর্যন্ত সেম থাকার চেষ্টা করবেন। পঞ্চম জরুরি কথা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য বেশি না পারলেও এই বাক্যটা বলবেন, আল্লাহ তুমি একটু আব্দুর রাজ্জাক সাহেবের এই প্রতিষ্ঠান কবুল করো, বাস এটুকুই আমার দাবি। আমার বড় আশা এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে উচ্চ শিক্ষা বাংলা ইংরেজি আরবি এর মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়ায় ইনশাল্লাহ লড়বই, লড়বো ইনশাল্লাহ। এখন এই দুইটা প্রতিষ্ঠানে প্রায় আড়াই হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে, একশো পনেরো বিশ জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন, যাদের প্রতি মাসে বেতন লাগে বারো লক্ষ পনেরো হাজার। এই প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক লিতেশাম পত্রিকা। পৃথিবীর প্রত্যেকটা বাঙালির কাছে আমার অনুরোধ থাকছে বাংলা এই মাসিক লিতেশাম পত্রিকা পড়ার। আমি বলে গেলাম, কেউ যেন বলতে না পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে বলেননি, এইটুকু যেন করস বলার সুযোগ না থাকে, তাই আমি বলে যাচ্ছি, সাথে সাথে বলে যাচ্ছি যে এই দেশে মিথ্যে বইয়ে পরিপূর্ণ, বইয়ের নাম হলো কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না, বইয়ের নামই সেরে। মুকসুদুল মোমিনিন বই মানুষের ঘরে ঘরে, তার কত মিথ্যে, একশো তিরিশ ফরজ মানুষ এখানে আছে, বলে আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং চায়, ওই বইয়ে আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, ওই বইয়ে আছে মুকসুদুল মোমিনিনে চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, একবারে নগদ ডাহা মিথ্যা কথা। আল্লাহ বলছেন তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালে কি বিকালে কি দুপুরেই কি ভরা পেটে কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। সেখানে বইয়ে মানা করে, যার কারণে আপনাদেরকে আমি অনুরোধ জানাই এইসব বইগুলি নিতে। বিশেষভাবে মহিলাদেরকে বলি যে আব্দুল্লাহ আম্মার এই বইটা পড়ুন, কেন নির্যাতন কি তার প্রতিকার, বইটা পড়ুন শিক্ষা বনাম জাহেলিয়াত, আর বুখারিতে কোনো জয়ীফ হাদিস আছে কি না এর তথ্যবহুল আলোচনা আব্দুল্লাহর বইটি মিন্নাতুল বারী, দুইশো আড়াইশো টাকা বড় কথা নয়, পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে মিন্নাতুল বারী পড়তে হবে, এটা আমার জোরালো দাবি, আপনারা এটা পূরণ করার চেষ্টা করুন। আমি খাকসার কি আর জানি, তজহুল কোরআন তাফসির বইটা পড়ে দেখবেন, আমার জীবনের সব কথা লেখা আছে আপনার উপদেশ বইয়ে, সাথে সাথে মনুষ্য থেকে কবর পর্যন্ত এই সমস্ত বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করুন। সকল দিনই ভাই বোনকে আজকের আলোচনা অনুযায়ী হাদিস মানতে বাধ্য, এই কথা স্মরণ করো তো, পনেরোই শাবান পর্যন্ত সেম রাখার অনুরোধ জানিয়ে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করবেন ধীরে। ও তো জি, আমি কয়েকটা জিজ্ঞাসা, সকল দিনই ভাই বোনকে আমি বইগুলো সংগ্রহ করতে বলছি, বিশেষভাবে আমার বোনেরা যারা আছেন আদর্শ পরিবার আদর্শ নারী, আর ও জঙ্গি তৎপরতায় বইটা আছে কে বড় লাভবান, সবাই নিয়ে যাবেন, কেউ চলে যায়েন না, ধীরে ধীরে আসেন, দশ মিনিট পরে দেখবেন কেউ নেই। কাজেই সকল দিনই ভাই বোনকে আমি বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা আপনারা এসেছেন আপনাদের আমি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, যারা ব্যবস্থাপনা করেছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাদের সবাকেই যেন যাযায় খায়ের দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি ধীরে নেবেন, সবাই পাবেন, আমি জানি অনেক বই আছে, আপনারা একটু দশ মিনিট পরে দেখবেন কেউ নেই, আমি তো আছি বসে, আর যারা সব বই নেবেন তারা আর একটু দেরি করেন, যারা সব বই নেবেন তারা একটু থেমে থাকেন, মনটা খারাপ করে চলে যায়েন না, সবাই অপেক্ষা করেন। মহিলারা কি ওয়াজ বা গজল পুরুষের সম্মুখে বলতে পারে? জি না।
ছোট মেয়েরা বলতে পারে, বড় মেয়েরা মহিলারা বলতে পারে না, মহিলারা বক্তব্য দিতে পাবে না। আসসালামু আলাইকুম। ফিরকা নাজিয়া বলতে আহলুল হাদিস, কিন্তু আব্দুল্লাহ ভাই বলেছেন কোনো ইমাম পীর জ্ঞানী মানা যাবে না, একমত। কিন্তু সহি মুসলিম প্রকাশনায় প্রশাসন ও নেতৃত্ব অধ্যায়ে 9টি হাদিস আছে যেখানে স্পষ্ট যে সেই দলটি কেয়ামত পর্যন্ত কেতাল করতেই থাকবেন, হক দল রাসুলের হাদিস অনুযায়ী না হক দল। যারা হকের উপরে থাকে একাই হলো তারাই দল, যারা হকের উপরে থাকে কিয়ামত পর্যন্ত একজন হলেও তারাই দল। দল বলতে কোনো গোষ্ঠী নয়। আমরা জানি যে ঈমান ভঙ্গের কারণ 10টি, তাগুত ও 5 প্রকার, কিন্তু জেহাদ ফরজ হওয়ার 4টি শর্ত কি কি? তোমার নেতাকে লাগবে আর তোমাকে লাগবে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আমরা হাদিস মানতে বাধ্য, এখানে আছে মিন্নাতুল বাড়ি, আবদুল্লাহর হাদিস মানতে বাধ্য আর মিন্নাতুল বাড়ি এখানে আছে। একটু দেরি করবেন, আজকে যদি না পাওয়া যায় কালকে বলবেন, পাঠিয়ে দেওয়া হবে। যে কোনো বইয়ের জন্য একটা নাম্বার রাখতে পারেন যেখানে সব বই পাওয়া যায় আমাদের, 01773 925235, 01773 925235, 01773 925235, এই নাম্বারে কথা বললে আপনাদেরকে বই দিতে পারবে। মসজিদের ভিতরে মিম্বারের 2 সঠিক টাইলস, মিম্বারের 2 সাইডে টাইলস লাগাতে পারে, তবে কোনো কালার বা ওই কাবা ঘরের টাইলস লাগাতে পাবে না। আব্বু আব্দুল্লাহ, তুমি এগুলোর উত্তর দাও। মসজিদের ইমাম টিভিতে খেলা দেখতে পারবে? মসজিদের ইমাম কি আর টিভিতে খেলা দেখতে পারে? এটা হলো আচ্ছা। হযরত আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম অর্থ কি? আলাইহিস সালাম অর্থ হচ্ছে তার উপর শান্তি বর্ষিত হোক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর সালাত ও সালাম বর্ষিত হোক। আমি একটি ছাগল কুরবানি করার নিয়ত করেছি, কিন্তু আমার প্রতিবেশী বেনামাজি ও সুদখোর হওয়ায় ছাগলটি কুরবানি করে মাংস মাদ্রাসায় দান করলে কি কুরবানি হবে? আপনার বেনাম, আপনার পড়োশী হিন্দু হলেও কুরবানির গোশত দিবেন, কোনো সমস্যা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, তাহলে নবুয়তের পূর্বের মানুষগুলো কোন নবীর উম্মত ছিল? তারা কি জান্নাতে যাবে না জাহান্নামী? তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত ছিল? যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের নির্দেশ মেনে চলে তাহলে জান্নাতে যাবে, আর যদি নির্দেশ মেনে না চলে তাহলে জাহান্নামে যাবে।
যেমন যারা মূর্তি পূজক ছিল মুশরিক, তারা ঈসা আলাইহিস সালামের নির্দেশ মেনে চলতো না। পৃথিবী কতদিন থাকতে পারে? একজন আলেম বলেছেন যে এত বছর টিকে থাকবে। কোনো হাদিস আছে কি? এই মর্মে যত হাদিস বর্ণিত আছে সব জঈফ এবং জাল। কেননা পৃথিবী কতদিন থাকবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। তো যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, জিব্রাইল জানে না, কেউ জানে না, যাকে বাঁশিতে ফু দেওয়ার জন্য আল্লাহ রেখেছে সেও জানে না যে আল্লাহ কখন বাঁশিতে ফু দিতে বলবে, এটা শুধু আল্লাহই জানে। এই বিষয়ে যত মন্তব্য আছে একটাও ঠিক নয়। একজন হিন্দু নাপিত মুসলিম হয়েছে, সে কি আবার নাপিতের কাজ করতে পারবে? শুধু মাথার চুল কাটলে করতে পারবে, দাড়ি কাটলে করতে পারবে না। কোনো মুসলিম ব্যক্তি শনিবার এবং মঙ্গলবার মৃত্যুবরণ করলে পাহারা দেওয়ার হাদিস আছে কি? আমার এরকম হাদিস জানা নাই। শুক্রবারে মারা গেলে কবরের আজাব মাফ হবে মর্মে হাদিস আছে, আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছে। কমিটির মসজিদের কমিটি বৃন্দদের মধ্যে অনেকেই নেশা করে, তাদেরকে মসজিদের দায়িত্বে রাখা যাবে কি? না, তাদেরকে মসজিদের দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। কোন মুসলিম পুরুষ গলার মধ্যে চেন পরতে পারবে কি? না, পারবে না। মেয়েদের সাথে সাদৃশ্য আছে এমন সব কিছু ছেড়ে দিতে হবে। যুবক জানে যৌতুক নেওয়া হারাম, কিন্তু বাবার পিয়াপড়িতে যৌতুক নিতে বাধ্য করে এবং নেয়, এক্ষেত্রে যুবকের কি পাপ হবে? নিয়ে ফেললে যৌতুক ফেরত দিয়ে দিবে পরে। আর যদি এখনকার ঘটনা হয় তাহলে যতই পাড়াপাড়ি করুক নিবে না। যতক্ষণ জীবনের হুমকি না এসেছে যে যৌতুক না নিলে তোমাকে হত্যা করব, তুমি যৌতুক নেও, তখন নিতে পারে। যতক্ষণ জীবনের হুমকি না এসেছে ততক্ষণ নিতে পারবে না। ফরজ সালাতের পর সকলে মিলে হাত তুলে দোয়া করা কি বেদাত? যদি বেদাত হয়ে থাকে তাহলে হাদিসের ইমামগণ তা মানতে চাচ্ছেন না কেন? ইহুদিরাও অনেক পণ্ডিত ছিল, তারপরও কোরআন হাদিস মানেনি। ইবলিস অনেক জ্ঞানী ছিল, তারপরও কোরআন হাদিস মানেনি। তো জ্ঞানী হলেই যে কোরআন হাদিস মানবে আর কোনো গ্যারেন্টি নাই। অতএব কে মানলো কে মানলো না এটা দেখার বিষয় নয়, একসাথে হাত তুলে দোয়া করা বেদাত। ইন্টারনেট থেকে আমরা কিছু কাজ ডাউনলোড করে সেগুলো কাজ নতুন করে ডিজাইন করি, সেগুলো কাজ হলো নারী পুরুষের মডেলিং, কাঠ বা মাটির মূর্তি, এগুলো কাজ করে আমরা আয় করি। এগুলো কাজ কি বৈধ? না, বৈধ হবে না। বেহায়াপনা অশ্লীলতার সাথে সংশ্লিষ্ট এগুলো বৈধ হবে না। বলে ফেরেশতা আজাজিল আল্লাহর হাতে প্রথম জীবন দান করে, মিথ্যা কথা, আমাদের জানা নাই। বিজ্ঞান বলে এক কোষী জীব থেকে বহু কোষী জীবের সৃষ্টি, এ বিষয়ে কি বলেন? সবই আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছা। মা কানা লাকুম আনতুম বিতু সাজারাহা, দুনিয়ার মানুষ তোমরা যদি চেষ্টা করো একটি বীজ থেকে একটি গাছ উৎপন্ন করতে, আর আমি আল্লাহ যদি না দেই তাহলে যতই সার দাও, যতই পানি দাও, যতই নিড়ানি দাও, যতই বড় বিজ্ঞানী আসুক, ইঞ্জিনিয়ার আসুক, সেই বীজ থেকে গাছ উৎপন্ন করতে পারবে না। তো এক কোষি থেকে হোক আর বহু কোষি থেকে হোক, সবই আল্লাহর নির্দেশে। শার্ট প্যান্ট জুতা কাঠের তৈরি, আসবাবপত্র কাঠের তৈরি, মাটির মূর্তি কম্পিউটারে নতুন করে ডিজাইন করি, এভাবে করা যাবে কি? শার্ট প্যান্ট জুতা এগুলোতে যাবে, কাঠের তৈরি আসবাবপত্র এগুলোও যাবে, কিন্তু মূর্তি নারী পুরুষ সেগুলো যাবে না। মোহতারাম, আহলে হাদিসের বক্তাগণ বলেন শাসক প্রধান ছাড়া জিহাদ নেই, তাহলে ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ কোন শাসকের নেতৃত্বের অধীনে জিহাদ করেছিলেন? সুন্দর প্রশ্ন। শাসক নাই, জিহাদ নাই, এটাই ঠিক। ইসমাইল আলাইহি সালাত ওয়া সালামের যুগে, শাহ ইসমাইল শহীদের যুগে ভারত দারুল কুফুরের বিরুদ্ধে জিহাদ হয়েছিল। দারুল কুফুর মানে কাফের রাষ্ট্র।
তো ভারত কাফের রাষ্ট্র, সেই কাফের রাষ্ট্রের বিরুদ্ধে ইসমাইল শহীদ রাহেমাহুল্লাহ নেতা বানিয়ে জেহাদ করেছেন, সারা ভারতের সব মুসলিম তাকে নেতা মেনেছে। কে? সৈয়দ আহমদ বেরেলভী, বড় বড় মহাদ্দিস তাকে নেতার ফতোয়া দিয়েছে, আব্দুল আজিজ মহাদ্দিস দেহলভী, ইসহাক মহাদ্দিস দেহলভী তাকে নেতার ফতোয়া দিয়েছে, তাকে নেতা মেনে তার হাতে বায়াত করে দারুল কুফুরের বিরুদ্ধে জেহাদ করা হয়েছে। আর মুসলিম দেশ থাকতে, মুসলিম শাসক থাকতে, আপনি নেতা ছাড়া সেই শাসকের বিরুদ্ধে জেহাদ করতেছেন, এটা জেহাদ নয়, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। রমজান মাসে বাচ্চা প্রসব করলে 40 দিন নামাজ রোজা করতে পারবে না, তাহলে পরবর্তীতে কি ওই রোজা কাজা করতে হবে? অবশ্যই কাজা করতে হবে, শুধু সালাত কাজা করতে হবে না, ঋতুবতী অবস্থায়, নেফাস অবস্থায় সন্তান হলে সালাত কাজা হয়ে গেলে সালাত পুনরায় আদায় করতে হবে না, কিন্তু সিয়াম পুনরায় আদায় করতে হবে। কোনো লোক মারা গেলে ওই লোকের নামে লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার জিকির করে তার নামে ইসালে সওয়াব করা যাবে কি না? এগুলো হাস্যকর বেদাতি কাজ কারবার। একমাত্র দান সাদকা তার নামে করতে পারেন এবং তার নামে হজ উমরা করতে পারেন এবং তার জন্য দোয়া করতে পারেন, এই তিনটাই। মৃত ব্যক্তিকে 3 ভাবে উপকার করা যায়, 1 দোয়া করার মাধ্যমে, 2 দান সাদকা করার মাধ্যমে, 3 তার নামে হজ উমরা করার মাধ্যমে। এর বাইরে তার পক্ষ থেকে সালাতও রাখতে পারবেন না, তার পক্ষ থেকে কোরআনও পড়তে পারবেন না, জিকিরও করতে পারবেন না। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। কেউ মৃত্যুবরণ করলে 3 দিন 7 দিন 40 দিন পর কোনো প্রকার অনুষ্ঠান করা জায়েজ না বেদাত? অবশ্যই বেদাত, কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমামতি করা যাবে? আব্বুকে জিজ্ঞেস। বারবার আপনি সালাম দেন, বারবার এবারে রহমত নাজিল হোক, এর জন্য আমি কোনো উত্তর দেই নাই। সুবহানাল্লাহ, কি মহব্বত রসুলের প্রতি, তার উম্মতের কি মহব্বত। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, পাক ভারত যুদ্ধ, ইরান ইরাক যুদ্ধ, বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ, সমস্ত যুদ্ধগুলো কারা করেছে? এই তথাকথিত নেতারা যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন পৃথিবীকে সুন্দর করে আবাদ করার জন্য, প্রকৃত তৌহিদ পন্থী একজন লোকের তুলনায় সমস্ত পৃথিবীর সমস্ত নেতার তুলনা, সমস্ত নেতারা ধ্বংস করবে, তৌহিদ পন্থী নেতা কোনো মানুষকে ধ্বংস করে না। যারা খালেস অন্তরে কলমে শাহাদাত পাঠ করে এরপরে যত অন্যায় সে করুক, জাহান্নামে গেলেও শেষ পর্যায়ে আল্লাহ পাক তাকে ক্ষমা করে জান্নাতে পাঠাবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্ক তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترهنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষ পৃথিবীতে এসেছে মেহমানের মতো, মানুষ ইচ্ছা এখানে আসেনি, ইচ্ছা এখান থেকে যাবেও না। যতক্ষণ এখানে আমরা আছি আল্লাহর জমিনে আল্লাহর রুজি খেয়ে আল্লাহর রহমতে আল্লাহর মেহমানদারিতে আমরা এখানে মুসাফির হিসাবে বসবাস করছি। যখনই ডাক পড়বে চোখের পলকে এখান থেকে চলে যেতে হবে। এই সামান্য সময়ের এই অবকাশে আমাদেরকে আল্লাহর পথে ধরে রাখার জন্য আয়াতগুলি নাজিল হয়েছে সূরা তাকাসুর। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে দেয়। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরস্থানে উপনীত হও, অর্থাৎ কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত আমাদের অধিক পাওয়ার আকাঙ্ক্ষা অব্যাহত থাকে। বিশেষ করে মানুষ যত বয়স বৃদ্ধি হয়, প্রৌঢ় বয়স বৃদ্ধ বয়সে মানুষের দুটা জিনিস যুবক থাকে, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, অধিক বয়সের আকাঙ্ক্ষা। বৃদ্ধ বয়সে মানুষ ভাবে আমি আরও অনেক দিন বাঁচব, এই আকাঙ্ক্ষা না থাকলে বৃদ্ধ বয়সে কেউ কাজ করতে পারত না, কাদের হিম্মত পাইত না, সবসময় খালি মৃত্যুর ভয়ে থাকতো, ও কোনো কাজই করত না। এজন্য এই আকাঙ্ক্ষাকে জাগ্রত রাখা হয়, কিন্তু এর অর্থ এটা নয় সে আকাঙ্ক্ষার পিছনেই ছুটবে, তার পরিণতির কথা সে ভুলে যাবে, এর অর্থ এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিকুল্লি উম্মতিন আজাল, প্রত্যেক উম্মতের একটা নির্ধারিত সময়সীমা আছে, আর আমার উম্মতের বয়স সীমা 60 থেকে 70, এরপরে যদি কেউ বাঁচে সেটা ব্যতিক্রম। আপনারা জানেন বিগত উম্মতগুলির বয়স সীমা অনেক বেশি ছিল, আদম আলাইহিস সালাম 1000 বছর, নূহ আলাইহিস সালাম 950 বছর, ইব্রাহিম আলাইহিস সালাম 200 বছর, ইউসুফ আলাইহিস সালাম 143 বছর, ইয়াকুব আলাইহিস সালাম 127 বছর। এসবগুলো আপনারা যারা নবীদের কাহিনী পড়েছেন তারা জানেন। আমাদের বয়স বাড়ে না কেন? আমরা তাদের চেয়ে ভালো খাই, বৈজ্ঞানিক যুগে বসবাস করি, অসুখ হলে ঔষধ পাই, এত হাসপাতাল ডাক্তার সব দিকে আছে, তাদের আমার এসব কিছুই ছিল না। এরপরও তারা বেশ দিন বাঁচত, কারণ কি? আমরা হয়তো বলবো আমরা ভেজাল খাই তাই মরি। এই ভেজাল খাওয়ার মধ্যেও বহু লোক আছে যে আপনার সে বহু অনেক বয়স বেশি থেকে এরকম ভেজাল খেয়েও তারা চলছে, এরপরও তারা বয়স 100 পার হয়ে যাচ্ছে, আর আপনি নির্ভেজাল খাওয়ার আকাঙ্ক্ষা করছেন। বিষয়টা যে আল্লাহর হাতে, এটা আপনার ব্রেনে আসে না। বিষয়গুলি স্মরণ করে দেওয়ার জন্যেই আম্মা পড়ার অধিকাংশ সূরা বলা যায় প্রায় সবই শেষ দুটো বাদ দিয়ে মক্কি সূরা। মক্কার লোকেরা, মক্কার নেতারা উদ্ধত হয়ে গিয়েছিল, অহংকারী হয়ে গিয়েছিল, তারা আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করেছিল, অস্বীকার করেছিল, কারণ তিনি ইতিমের ছেলে, তিনি ধনী ঘরের সন্তান নন। তারা পরিষ্কার বলেছিল
আল্লাহ যদি নবী করবে তো আমাদের নেতাদের কাউকে আল্লাহ নবী করলে পারতো? মিসকিনের ছেলে, এতিমের ছেলে মোহাম্মদকে কেন নবী করল? এই অহংকার তাদের মধ্যে পেয়ে বসেছিল। এই অহংকার আদ কমের মধ্যেও ছিল। তারা বলেছিল মান অসাধ্য মিন্না কুব্বা, এ পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কী আছে? এই অহংকার সামুদের কমও করেছিল, সব ধ্বংস হয়ে গেছে। পৃথিবীর ছয়টি জাতি এক ধ্বংসপ্রাপ্ত জাতির তালিকাভুক্ত, কমে নূহ, কমে ফিরাউন, কমে আদ, কমে সালেহ, কমে লূত, সব ধ্বংসপ্রাপ্ত। আমরা যাতে ধ্বংসপ্রাপ্ত না হয়ে যাই এজন্য আল্লাহ রসুল খাস করে আল্লাহকে দোয়া করেছে, হে আল্লাহ তুমি আমার উম্মতকে একসঙ্গে ধ্বংস করে দিও না যেভাবে আগের উম্মতগুলো দিয়েছো। এজন্য এক এলাকায় ধ্বংস হতো আর এক এলাকায় বেঁচে থাকে। আমরা শেষ নবীর উম্মত, আমরা সৌভাগ্যবান উম্মত, সেজন্য আমরা বেঁচে আসি। তাহলে যে সমস্ত অপকর্ম আমরা করি, যত গুনাহ আমরা করি, এত গুনাহ বোধ হয় আগের উম্মত করতো না। যাই হোক, এরপর আমরা বেঁচে আছি আল্লাহর রহমত। আমাদের হায়াত কারো লম্বা, কারো খাটো, কারো বেশি, কারো কম, এটা হবেই, এটা আল্লাহর হাতে মানুষের হাতে নয়। ইন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া, গায়বের চাবিকাঠি আল্লাহর হাতে, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলছেন আল্লাহকুম তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির কাল্লা সাফা তাআলামুন সুম্মা কাল্লা সাফা তাআলামুন, বারবার বলছেন কখনোই না, কখনোই না, অবশ্যই তোমরা দ্রুত জানতে পারবে। দুবার বলার কারণ কি? হাসান বসরি বলছেন ওয়াঈদ আলাল ওয়াঈদ, ধমকের পরে ধমক। একটা চেতনাহীন মানুষকে চেতনা দিতে গেলে যখন বারবার জোরে জোরে ডাকতে হয় আব্বা আব্বা, শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন, বলি না আমরা, আমরা অচেতন মানুষ, তো আমাদেরকে ধমক দিয়ে দিয়ে আল্লাহ শোনাচ্ছেন, শুনতে পাচ্ছ না তোমরা? কাল্লা সাহবা তাহলে কোশ্চিন কাল্লা, তোমরা এটা পারবে না, সত্য জানতে পারবে? কাল্লা কাল্লা দুবার তিনবার বলে বলে শুধু আমাদেরকে ধমক দিয়ে দিয়ে জাগিয়ে তোলার জন্য আল্লাহ বারবার কাল্লা বলেছেন। ওয়াঈদ আলাল ওয়াঈদ, ধমকের পরে ধমক, যেন মানুষ বিলাসিতা যেন গা ডুবিয়ে না, ভাসিয়ে না দেয়। এরপরে সুম্মা লাতুস আলুন নাই অমায়দিন আরেন নাই, তার আগে বলা হচ্ছে লাতারাবুন না জাহিম, দিব্য প্রত্যয় তোমরা জাহিমকে দেখবে। জাহিমটা কি? জাহান্নাম। আমরা জাহান্নাম বলতে অনেক কিছু বুঝি, কিন্তু জাহান্নাম যে একটা সৃষ্ট অবস্থায় আছে এটা আমরা বিশ্বাস করি না। এই আয়াতটার প্রমাণ, জান্নাত জাহান্নাম দুটি সৃষ্ট অবস্থায় আছে, পৃথিবীর রকেট সেখানে পৌঁছতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া। ওই যে জাহান্নামকে টেনে আনা হবে, 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে আনবে, 70,000 শেকলে বাঁধা, প্রতি শেকলে 70,000 ফেরেশতা। জাহান্নাম কত বড় এটা যদি বোঝা যায়, আর প্রত্যেকটা মানুষকে পৌঁছরা পার হতে হবে, জাহান্নাম ক্রস না করে কেউ জান্নাতে যেতে পারবে না। আমা আমিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলাল্লাহি হাতমাম মাকদিয়্যা, তোমাদের মধ্যে এমন কোনো মানুষ নাই যে জাহান্নামের কিনারে অবতরণ করবে না, আর এটা আমার জন্য আমার পক্ষ থেকে অমোঘ সিদ্ধান্ত। হাতমাম মাকদিয়্যা, অমোঘ সিদ্ধান্ত, যেতেই হবে তোমাকে। প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে রাওয়াহা, যিনি অষ্টম হিজরি যুলকাদা মাসে ঐতিহাসিক মুতার যুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ মুসলমানদের, সেটা খ্রিস্টান সম্রাট হেরাক্লিয়াস নিজে যে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, লক্ষাধিক সৈন্য নিয়ে, সেখানে মুসলমানদের মাত্র 3,000 সৈন্য আর তাদের 2,40,000, বিশাল ব্যাপার। যে অসম যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনজন সেনাপতি, প্রত্যেককেই বলছেন আল্লাহ রসুল দেখো তুমি মারা গেলে এই সেনাপতি, তুমি মারা গেলে এই সেনাপতি হবে। ইহুদি বদমাশরা যেই বলছে তোমরা যেও না, তোমরা নিহত হবে, কারণ আমরা মুসলমান না হলেও মোহাম্মদ মিথ্যা বলে না, এটুক বিশ্বাস আমাদের আছে, মোহাম্মদ সত্য নবী,
ও জবানদের যদি বেড়েছে তুই মরলে এ হবে, তো নিশ্চয় তুই মরবা, তো তুমি যেও না। জায়দিন হারাসাকে বলেছে আগে মরবে, তারপর বলেছে জাফর বিন আবু তালেবকে, দ্বিতীয়বার সে মরবে পরবর্তীকালে, সেসব হচ্ছে আবদুল্লাহ বিন রাওয়াহা ইয়ং সাহাবি, তুমিও মরবে। আবদুল্লাহ বিন রাওয়াহা স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য বাসায় গিয়েছেন, স্ত্রী জানাওয়াজে বসে আছে দোয়া করছে, স্ত্রী বলছে তুমি কাঁদছ কেন মৃত্যুর ভয়ে? তখন আবদুল্লাহ বিন রাওয়াহা এই আয়াতটা পড়েছিলেন, হে স্ত্রী আমি মরে যাচ্ছি সেজন্য কাঁদছি না, আমি মৃত্যুর জন্য যাচ্ছি যুদ্ধে সেজন্য নয়, তুমি আমাদের দোয়া করছো আমি সুখী, কিন্তু একটি কারণে আমি কাঁদছি, দেশ যখন পুলসিরাতের কিনারে আমরা পৌঁছব সেখানে আমি পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবো কি না, আর আল্লাহ পাক ডান মুঠোর মধ্যে একদল রূহ সৃষ্টি করেছেন, বাম মুঠোর মধ্যে একদল মানুষকে সৃষ্টি করেছিলেন, আমি বাম মুঠির লোক না ডান মুঠির লোক এটা আমি জানি না, যদি সেদিন আমি জাহান্নামে পড়ে যাই পুলসিরাত পার হতে না পারি ওই দুশ্চিন্তায় আমি কাঁদছি, তুমি আমার জন্য দোয়া করো যেন আল্লাহ পাক আমাকে ওই দিন পুলসিরাত পার হওয়ার তৌফিক দান করেন। এটা কিন্তু আমাদের সবারই দোয়া, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন পুলসিরাত পার হওয়ার তৌফিক দান করেন, আল্লাহর রহমত ছাড়া কারোর ক্ষমতা নেই সেদিন পার হওয়ার, আমার আমল আমাকে নেবে না, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাত পাবো না। ওমা মিনকুম ইল্লা ওয়া রিদহা, এমন কেউ নেই যে পুলসিরাত পার হবে না, যারা সত্যিকারে ইমানদার হবেন বিদ্যুতের গতিতে পার হয়ে যাবেন, জাহান্নামের আগুনের উত্তাপ তার দেহ স্পর্শ করবে না, আল্লাহ পাক আমাদেরকে সেই দলভুক্ত করুন। আরেক দল আসবে বায়ুর বেগে চলে যাবে, কেউ আসবে ঘোড়ার বেগে চলে যাবে, কেউ আসবে পদব্রজে যাওয়ার ধীর গতিতে যাবে, যারা যত ধীর গতিতে পার হবে তারা তত বেশি উত্তাপ পাবে, কেউ পার হতেই পারবে না পড়ে যাবে, কেউ পড়ে যাওয়ার সময় আংটায় বেঁধে থাকবে, আল্লাহ রসুল তাদের জন্য সাফাত করবেন, আল্লাহ আমার বহু উম্মত পড়ে আছে তুমি তাদেরকে মুক্তি দাও, একবার দুবার তিনবার চারবার আল্লাহ রসুল আল্লাহ পাক তাদের বলবেন এরফা তোশাফা সাল তোতা, মোহাম্মদ মাথা উঠাও সুপারিশ করো সুপারিশ কবুল করা হবে, চাও আমার কাছে দেওয়া হবে, তখন আল্লাহ রসুল চাইবেন আমার উম্মত জাহান্নামে পড়ে আছে আল্লাহ তুমি তাদেরকে মুক্তি দাও, আল্লাহ পাক মুক্তি দেওয়া শুরু করবেন, চতুর্থবারে গিয়ে যখন আবার চাইবেন আল্লাহ রসুল তখন আল্লাহ পাক বললেন ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই লাউ খরজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাতান মিন কালবিহি, আমার ইজ্জতের কসম আমার প্রতিপত্তির কসম আমার বড়ত্বের কসম আমি অবশ্যই অবশ্যই জাহান্নাম থেকে বের করে আনব ওই সমস্ত ইমানদারদেরকে যারা কখনো একবার খালেস অন্তরে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ কলমে শাহাদাত পাঠ করেছে অবশ্যই তাকে বের করে নিয়ে আসব, যারা খালেস অন্তরে কলমে শাহাদাত পাঠ করে এরপরে যত অন্যায় সে করুক জাহান্নামে গেলেও শেষ পর্যায়ে আল্লাহ পাক তাকে ক্ষমা করে জান্নাতে পাঠাবেন, জাহান্নাম ভোগ করে জান্নাতে যাওয়ার লোকদের মধ্যে আল্লাহ পাক যেন আমাদের না নেন, আমরা প্রথম চোটেই আল্লাহর রহমতে পুলসিরাত পার হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা বোধ করি, আল্লাহ পাক আমাদের যেন প্রথম দলভুক্ত করে নেন। বন্ধুরা আমার, ওই দিন তোমাদেরকে লাতুস আলুন না এমন আনেন নাই, তোমাদেরকে অবশ্যই প্রশ্ন করা হবে তোমাদের নিয়ামত সমূহ সম্পর্কে, পৃথিবীতে তোমাদের যে সমস্ত নিয়ামত আমরা দিয়েছিলাম সেগুলো সম্পর্কে একটা একটা জিজ্ঞেস করা হবে, যারা আমাদের তফসির পড়েছেন তারা জানেন মোট 11টা নিয়ামতের তালিকা দেওয়া আছে, প্রথম প্রশ্ন হবে আপনার চোখ কান হৃদয় সম্পর্কে,
ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার কান, তোমার চোখ, তোমার হৃদয় পৃথক পৃথক করে জিজ্ঞাসা করা হবে, খবর দেওয়া হবে। বলো হে চোখ তুমি কি দেখেছিলে, হে কান তুমি কি শুনেছিলে, হে হৃদয় তুমি কি কল্পনা করেছিলে। ইন্নাল্লাহ আলাইহিম বিযাতি সুদূর, আল্লাহ অন্তর্যামী ভিতর খবর সহ রাখেন। এজন্য কথায় বলা হয় যে মুসলমান হওয়ার আগে নিজের কানকে মুসলমান করো, কান চোখ হৃদয় মুসলমান হলে তবে আমি মুসলমান হব। কথা কিন্তু ফেলে দেওয়ার মতো না। আপনার কান যদি বাজে কথা শোনে, মানুষের দেহের দুটা জানলা আছে, কান একটা জানলা, চোখ একটা জানলা। চোখে আপনি যেটা দেখবেন ওটা হৃদয়ে কাজ করবেই, কানে যেটা শুনবেন ওটা হৃদয়ে করাঘাত করবেই। এই জন্য চোখ যাদের নাই, যারা অন্ধ, খেয়াল করে দেখবেন তারা দ্রুত হেফজ শেষ করে। বড় বড় হাফেজ যারা, অধিকাংশ অন্ধ, তার কারণ ওরা দুনিয়ার এই সমস্ত চাকচিক্য দেখে না, মনটা ভালো থাকে, খালি আল্লাহর কালাম নিয়েই ব্যস্ত থাকে। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সবচেয়ে বড় মুফতি যিনি ছিলেন শেখ বিন বাজ, উনি অন্ধ ছিলেন। পরের বার যিনি আবার মুফতি হলেন, এখনও বোধহয় আছেন, এখন নাই, এর আগে যিনি ছিলেন তিনিও অন্ধ ছিলেন। অথচ এই প্রথম যিনি ব্যক্তি